আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই হ্যাঁ, আমরা ওবারাকাতুহু। কয়েকটা মজার নিউজ দেখি একটা, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, গুড নাইট। আচ্ছা, 150 বছরের একটা পুরনো শিবলিঙ্গ ছিল পারস ভাই। এই শিবের এত ক্ষমতা, শিব হচ্ছে মানে ক্ষমতার রীতিমতো নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, পাওয়ারের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হইতেছে শিব। এটা এটা কি শিবলিঙ্গ? শিবলিঙ্গ না, কাটতে আলাইছে তো, কাটতে তুইলা ও নিয়ে গেছে, গা মুসলমানি হয়ে গেছে। মুসলমানি করে দিছে। ও ভাই, কি ছিল এটার উপরে বসানো ছিল, যেটা সেটা তুলে নিয়ে গেছে। সেটা দামও আছে, দেখছে? শোনেন, এই দেখেন, এটা দাম কিন্তু কোটি টাকা মূল্য, কিন্তু এটা 150 বছরের পুরানা। আরে আরে, মানে ভগবানের লিঙ্গ কাইটে বাইটে দিয়ে গেছে। নিয়ে গেছে, 3 ফুট দৈর্ঘ্যের ছিল, ইস, বিশাল বড় ছিল। এটা এটা কি এটা কি এটা তার মানে এখন ডিল্ড হিসেবে বিক্রি করবে নাকি? বিশ্বের ভাই সবচেয়ে এটা বড় ডিল্ড। এটা এটা এটাকে ইয়ে করবে কিভাবে? মনে করো এটা তো সিমেন্ট টিমেন্ট কিছু না কিছু দিয়ে বানাইছে, যেটার সাথে এটা আর কি নিচের নিচের ফ্রেমটা লাগানো ছিল, তো ওইটা এরকম একটা মানে ডিক শেপের একটা কালো পাথর নিয়ে বেচারা যাবে ওটা কিনবে কে? আচ্ছা, তার মানে কি এমন হতে পারে না যে, ওটাতে তো ফ্রেম করতে হলে তো নিচে লাগাই, আবার সিমেন্ট দিয়ে লাগাইতে হবে কোনো না কোনো ভাবে, বা ওটা আগে যেভাবে ছিল সেভাবে তো থাকবে না, পুরাটাই নিতো ওটা, ওটা দূর ফেলা রাখছে কেন? ওটা সবাই উঠা নিতো, কাইটা উঠানোর কি দরকার ছিল, নষ্ট করার কি দরকার ছিল? হ্যাঁ, আর এটা তো নিশ্চয়ই কয়েকজন মিলে নিয়ে গেছে, তাই না? সেটাই মানে এটার মুসলমানি করানোর কি দরকার ছিল ভাই? কোথায় মুসলমানি করালে বোঝা যেত, সে তো পুরো পুরো কাইটাই ফেলাইছে অর্ধেক এবং মজার কাইটা। বিষয়, মজার বিষয় এখানে ফারাজ ভাই, যে যদি এখন কোনো পুলিশ, আচ্ছা আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? না না, এখন ঠিক আছে ভাই। আচ্ছা, যদি এক পুলিশ এটার এখন বিচার করতে চায়, পুলিশ যদি খুঁজে বের করতে চায় কে এই কাজ করছে, এটা কি ব্লাসফেমি হবে কিনা? কিভাবে? কিভাবে? এটা শিবের লিঙ্গ, রাইট? সো শিব নোজ হোয়াট ইজ হ্যাপেনিং টু হিজ লিঙ্গ, রাইট? শিব তো জানে যে তার দিক কে কেটে নিয়ে যাইতেছে, শিব তো না জানা কথা না। সো কারণ শিব যেহেতু বাধা বাধা দেয় নাই, তার মোস্ট প্রবাবলি সে এনজয় করছে। সে এনজয় করছে, হি এনজয়ড দিস, তাহলে যেই জায়গায় শিব নিজেই কিছু করেনি, অথবা সে হয়তো বিরক্ত হয়েছে, বাট সে হি ডাজন্ট কেয়ার। ইন বোথ কেসেস ব্যাপারটা দ্বারা কি তার তৃতীয় কাছে কেউ কি বদলাবল, হারবে? তার কাছে বদল হওয়ার মতো কোনো কিছু নাই এটা। একদম একদম একদম। তাহলে যদি তাই হয়, যে যার জিনিস যার জিনিস সেই বলতেছে যে এটা বদারেবল কিছু না, তাহলে তুমি আমি কে হে, পুলিশ কে এখানে? পুলিশ তো তাহলে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি এখানে কিছু করে, পুলিশ যদি খুঁজে বের করতে চায় কে এই কামটা করলো, আকামটা, তাহলে এটা ভাই শিবের প্রতি অবমাননা হয়ে যাবে ভাই আমার মতে। ভগবানের উপরে, ভগবানের উপরে মাত বলি। একদম একদম, ভগবানের উপরে কিন্তু মাত বুড়ি হয়ে যাবে এটা, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। আমি আচ্ছা মনে ভাই, করি শিবলিঙ্গ কি কি, শিবলিঙ্গ কি আসলেও মানে বলা হয় যে এটা তার লিটারাল লিঙ্গ, মানে ডেফিনেটলি, তার আপনার একটা, যেমন 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 মূর্তি গুলো তো অবশ্যই মানে তারা একটা সিম্বলিক ইয়ে হিসাবে ব্যবহার করে, যে ওটা আসলেও তাদের ভগবান না, বাট এটা সিম্বল হিসেবে ইয়ে করে, যে লিঙ্গটা ওটাকে কি আসলেও তারা মনে করে? দি ওল্ডেস্ট নোন লিঙ্গম অফ গুদিমাল্লাম স্ট্যান্ডস ইন ইওর ফেস টেলিং কি ইউ হোয়াট এগুলা ইউ এগুলা কি নিড। এগুলা কি ভাষার মানে কি শব্দটা, শব্দ কি শব্দ ব্যবহার করেন ভাই আপনি জায়গার লাইভে? নামটা, হ্যাঁ, এগুলা কি শব্দ ব্যবহার করেন আপনি লাইভে? কি কি এগুলা কি ভাই, অশ্লীল শব্দ? আপনার আপনার ইয়ে কত এজেন্ট পোলাবাইন দেখে, আপনি কি মারলাম কি মারলাম এগুলো কি করতেছেন? দি ওল্ডেস্ট নন লিঙ্গম অফ গুদি মাল্লাম, আমি কিছু বলিনি তো ভাই, এখানে ওই 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 এলাকাটার নাম, ওই বোধহয় এটা ওনারা জানবে যে কোথাকার। যাই হোক, স্ট্যান্ডস ইন ইওর ফেস টেলিং হোয়াট এ লিঙ্গম রিয়েলি ইজ, ঠিক আছে? যারা বলে মাঝে মধ্যে যে এটার মানে চিহ্ন হ্যান ত্যান, যারা বলে মানে লিঙ্গ মানে প্রতীক, লিঙ্গ মানে প্রতীক, মানে এইগুলা, এবং আলটিমেটলি কিন্তু প্রতীক হিসেবে জিনিসটাই ইউজ হয়, অন্য কিছু হয় না। মনে করেন যে আপনি যদি একটা মুরগি বানান, একটা মুরগির কি শিবের প্রতীক হবে? না, একমাত্র এই লিঙ্গই শিবের প্রতীক। কেমনে, মানে এটা কি কোইন্সিডেন্স? না, এটা বদনাস্তিক ভাইয়ের একটা লেখা ছিল দুই পর্বের সম্ভবত, যে হিন্দু ধর্মে এই শিবলিঙ্গের মানে এই লিঙ্গ মানে কি লিঙ্গ কিনা, বদনাস্তিক ভাইয়ের একটা বড় লেখা ছিল, সংসার ডটকমে পরে দেয়। মানে কি শিবের কোনো মূর্তি নাই, শিবের মূর্তি হিসাবে এটাই ব্যবহার করা হয়? এটাই ব্যবহার করা হয়, ইয়েস, তার তার জিনিসটাই, তার মেশিনটাই, আর মেশিনটাই ওর শিবের চিহ্ন, ঠিক আছে? লিঙ্গ মানে চিহ্ন, ওকে ফাইন, একমত, লিঙ্গ মানে প্রতীক, কিন্তু ওই মেশিনটাই হইতেছে আর প্রতীক। এবার বলেন কি বলবেন, ধরে নিলাম আপনার তাই সত্যি, আপনি ঠিক আপনি জিতছেন। তাহলে তো ভাই মানে
মানে যে যে এই যে পশ্চিমা সমাজের ডিল্ডো মিল্ডো আবিষ্কার করছে, এটা তো এটা তো হচ্ছে গিয়া তার ডেফিনেটলি কাছে মানে ডেফিনেটলি অনেক হিন্দু আছে তারা এইভাবে বলে, তো এরা হচ্ছে আমি মনে করি এগুলো হচ্ছে বুদ্ধিমান। এরা বলে যে এই যে তোমরা যে আজকে ডিল্ডো ইউজ করো, এটা কিন্তু আমাদের শিবের আবিষ্কৃত, মানে এটা এটা এটার কিন্তু আমাদের হিন্দু ধর্মে এটা হাজার বছর ধরে চলে আসতেছে, সো তোমরা আমাদের কাছ থেকে শিখছো, ওরা দাবি করে আর কি। সেটা তো তাহলে এই হিসাবে একদম পারফেক্টলি সত্য কথা। না আমি আমি এই জিনিসটা আসলে মানে আমিও চিন্তা রিকল করতেছি যে আমি আসলে কোনো শিবের মূর্তি দেখছি কিনা। না শিবের হচ্ছে কি আমরা আমি বিভিন্ন প্লেতে শিবের মূর্তি রোল আছে প্লে একটা দেখাই আপনারে, একটা একটা শিবের মূর্তির একটা ছবি পাঠিয়েছিল আমার একজন, ওই অস্থির টাইপের একটা শিবের মূর্তি। হ্যাঁ বলেন, আপনি শেষ করেন, আমি রাখাচ্ছি। আমি শিবের ওই যে ওই আপনি বিভিন্ন হিন্দি সিরিয়াল বা মুভির মধ্যে শিবের ক্যারেক্টার দেখা গেছে, মানে শিবের কোনো মূর্তি দেখছি আমার মনে পড়তেছে না এখন। এইটাই আছে আছে শিবের মূর্তি আছে আছে এই যে যেমন ধরেন, এই যে এই যে এই যে না, এটা তো মূর্তি না ভাই। ও আচ্ছা মূর্তির কথা বলতেছেন, আচ্ছা আচ্ছা না মূর্তি মূর্তি বলতে আমি একটা মূর্তির ছবি আমাকে একজন পাঠিয়েছিল যে মাতুব্বর ভাই দেখেন কি জিনিস, এই যে কি জিনিস শিব। আই প্লিজ আরে বডি শেমিং করতেছি না কিন্তু আমরা, আরে আরে বাট আমরা মনে করি যে এটা সত্যি সত্যি বাংলাদেশি শিবকে রিপ্রেজেন্ট করে, তাই না? মানে মানে হ্যাঁ মানে সে বোঝা যায় যে দুপুরে খাওয়ার পর একটু লম্বা ঘুম দেয় আর কি। একদম পুরা, আমি মনে করি যে বাংলাদেশে শিবের প্রতিচ্ছবি হিসেবে এই ছবি মানে এরকমই হওয়া উচিত আমাদের বাংলাদেশে, এটা কিন্তু একদম পুরো নর্মাল বাংলাদেশিদের কালচারে, ছেলেদেরও দেখবেন মেয়েদেরও দেখবেন এই এই শেপটা হইতেছে একদম নর্মাল, একদম পিওর বাংলাদেশি শেপ এটা। দুপুরে বাংলাদেশি একটু বললে জম্পেশ ভুল হচ্ছে, জম্পেশ ঘুম হয়, বাংলাদেশি বললে ভুল হচ্ছে বাঙালি আর কি, বাঙালি শেপ একদম পুরা দুপুরবেলা ভাত ঘুম দেবে সে। মানে আলু ভর্তা দিয়ে মিশে খায়টা, ডাল ডাল এক এক জগ ডাল খায়, ওফ দিবে ঘুম। ঠিক আছে ঠিক আছে, আমিও সার্চ করি শিবের আসলে কোনো মূর্তি আছে নাকি এটাই খালি। ও না না শিবের মূর্তি আছে আছে ভাই, আছে শিবের মূর্তি আছে অবশ্যই, শিবতে আছে, ওই যে ইয়ার মতন দেখতে ওই আছে যে মূর্তি আছে, গলায় আমি গলায় মূর্তি সাপ গলায় সাপটা চিহ্নটা পরে থাকে। গলায় সাপটা পরে থাকে এক্স্যাক্টলি, কিন্তু এই যে এটা কি লিখলো বাঁশবিহারী কঞ্চিচরণ মাখারি কি লিখলো এটা, অস্থির অস্থির। তো যাই হোক, শিবের এরকম মূর্তি চুরি করে নিয়ে গেছে, শিবের লিঙ্গ চুরি করে নিয়ে গেছে, শিব বেচারা কিছু করতে পারলো না, এবং আমি তীব্র নিন্দা জানাই পুলিশ যদি এটার খোঁজ খবর করতে যায়, আমি কিন্তু তীব্র নিন্দা জানাইলাম ফরাজ ভাই আগেই জানালাম। তবে তবে মানে যদি বাঙালি শিব বা শুধু তো বাঙালি না ভাই, ভারতে তো মানুষ এরকম ডিম ডিম করতো না, তারা বাচ্চা খায় ঘুম ঘুমি দেয়, যদি ওরকমটা হয় যে শিবের শেপটা, এটা তো মানে মানে ইন্ডিয়ান অ্যাকুরেট বাঙালি অ্যাকুরেট শেপ হলো, তাহলে ভাই আই থিঙ্ক শিবলিঙ্গের মধ্যে চেয়ে জানা দরকার। হ্যাঁ 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 বাঙালি বাঙালি শেপের আনা দরকার, রাইট 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 বি প্রাউড অফ ইউর কালচার, ইউর হেরিটেজ, ইউর পিপল, একদম তো বলে ইয়ার কিছু না। একদম একদম একদম। আর একটা নিউজ, এটা এটা আমার কাছে খারাপ লাগছে যদি নিউজটা আর কি, এক এক ইমাম, সে দাওরায়ে হাদিসের স্টুডেন্ট, সে দাওরায়ে হাদিসও করতেছে, সেই ইমাম সাহেব মাত্র 24 বছর বয়স, বেচারা একটা সম্ভাবনাময় জীবন হয়তো ছিল, কিন্তু সে অতিষ্ঠ হয়ে জীবন ত্যাগ করেছে, সে সুইসাইড করছে, সুইসাইড করার সময় সে লিখছে আমার লাশটা আগুনে পুড়িয়ে পাহাড়ে নদীতে বাতাসে উড়িয়ে দিও, কারণ আমার জীবনটাই হলো পাপিষ্ঠ, জীবনে আমি এমন কোনো জায়গায় যাইনি যে জায়গায় আমার পাপের সাক্ষী হয়নি, অর্থাৎ যেখানে গিয়েছি পাপ করেছি, সবাইকে বলছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ছোটবেলা থেকেই অনেক গুনাহ করেছি তাই এই দুনিয়া ভাল লাগে না। মানুষ ধর্ম জিনিসটা দেখেন মানুষের মধ্যে, এই যে আমরা যে আমি যে আমরা অনেকেই যে বারবার যে বলি যে নসিবো ইফেক্টের কথাটা বলি, যে ধর্মের নসিবো ইফেক্ট, এটা মানে আপনাকে ভাই এত পরিমাণে পাপ বোধে ভোগায়, মানে বৃথা, আপনি কিছুই করেননি, কারো কোনো ক্ষতি করেন নাই ভাই, আপনি একবেলা মাস্টারবেট করছেন, ব্যাস দ্যাটস ইট, আপনার মধ্যে ইয়ে করতে আরে ভাই আমি যে মাস্টারবেট করছি এটা কি ভালো করছি না খারাপ, মাস্টার মাইন্ড সরি, আপনি মাস্টার মাইন্ড করছেন মনে করেন, এই মাস্টার মাইন্ডটা নিয়ে আপনার মধ্যে পাপ বোধ জন্ম নিবে। সো এই যে ধর্মের নসিব ইফেক্টটার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এইটা, যে সে পাপের পাপ বোধে ভুগতেছে, সে দুনিয়া ভালো লাগে না। এখন মুমিনরা বলতেছে হ্যাঁ পোড়া কপাল পোড়া কপাল, তুই তবা করলি না কেন, তবা করলে তো সব মাফ, ঠিক আছে ফাইন, সে তবা করে সব মাফ পাইলো, এরপরে লারে লাপ্পা দেড়ে যা ধাক্কা, সে যে এত পাপ করলো তাহলে সব একবার ওই তবা করলেই মাফ হয়ে গেল, 100টা খুন করছে তারে মাফ, জিনা করছে তারে মাফ, চুরি করছে তারে মাফ, সব কিছুরই তবা করলে মাফ, তাইলে এটা কি ধর্ম নাকি এটা একেবারে পুরা ইয়া পাপমোচন কেন্দ্র? সো সেক্ষেত্রে আবার এই সমস্যাটা হয়ে দাঁড়ায়, এই লোকটা ভালো মানুষ হয়তো, সে নিজেই এই জন্য পাপ বোধে ভুগছে, সে মনে করে নাই যে আমার কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে আসেন। আমার ভাই আমি তো ঘটনা জানি না, বাট আমার এরকমটা আচ্ছা ঘটনা এখানে একটু হ্যাঁ একটু একটু অদ্ভুত, বাট আমার আমার ট্রু সেন্সে মানে যে মারা গেছে তাকে নিয়ে ইয়ে করা তো অবশ্যই ঠিক হবে না, বাট আমার মনে হয় না যে তার
পাপ্পুদের কারণে সে চলে গেছে, কারণ ওইটা ওইটা তো ইসলামে আরো বড় গুণা, মানে আপনি ওই কাজটা করলে তো এমন না যে আগের গুণাগাটা বাফ হয়ে যাবে, এমন তো হবে না, ওটা কি হবে নাকি আরো একটা গুণা অ্যাড হইলো সাথে? যদি যদি হ্যাঁ হ্যাঁ যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে তো গুণা অ্যাড হয়ে গেল ফাইনাল। আমার আমার হতে পারে সে হয়তো এমন কোন ইয়ে করছে, মানে পাপের কথা যেহেতু ইয়ে করছে, সে যদি এমন কোন হয়তো একটা ক্রাইম করছে যেটা মানুষের সামনে আসলে তার বা তার ফ্যামিলির খুব বড় একটা ক্ষতি খুব বড় একটা ক্ষতি হবে, হ্যাঁ এটা ডেফিনেটলি। বাট এইটা এটা থেকে ভাই মানে উনি যে কাজটা করছেন সেটা অবশ্যই ঠিক করে নেই, অবশ্যই ঠিক করে নেই, এই ধরনের সুইসাইড করা তো অবশ্যই মানে খুবই খারাপ কাজ। কিন্তু ভাই আর এর থেকে কিন্তু আরেকটা ইয়ে আছে, উনি কিন্তু দেখেন পাপ পাপ বোধ করছেন, মানে ভুল করছেন বা রিয়েলাইজ করছেন এটা ভুল ছিল, এটার সাথে কোপ আপ করতে পারেন নি, নিজেকে নিজে শেষ করেছেন। আরেকটা ওয়ে কিন্তু আছে মুমিনদের জন্য ভাই, আমি ভুল করছি পাপ করছি এবং পাপ থেকে আমাকে মোচন করার জন্য কি করতে হবে, আমাকে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। যদি আমি আক্রমণাত্মক জিহাদে জিহাদ করি এবং জিহাদে মারা যাই, জিহাদে যদি আমি মারা যাই, দেন এমন এমনও হবে যে আমি ভবিষ্যতে পাপ থেকে নিজেকে বাঁচাইতেও পারবো, এবং আমি আগে যত গুনাহগুলো করছি সেটা তো কাউন্টই হবে না, আমাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং আমাকে আমার জন্য রাখা হবে এক্সট্রা সুযোগ সুবিধা। তো যেই কাজগুলো হলি আর্টিসনের পোলাবেন গুলো করছে, তারা যে তারা যে চিন্তা ভাবনা ছিল কয়েক বছর ধরে, ওটার পরে পাপ বোধের জিনিসটা তাদের মাথায় উঠছে, ওঠার পর তারা যে কাজটা করলো। ইভেন আমাদের আপনার মনে আছে আসিফ ভাই লাইভে যে একজন একটা মহিলা আসছিল, একটা একটা মেয়ে আসছিল তার তার ইয়েকে নিয়ে, তার ভাই সম্পর্কে বলতো যে তার ভাই এরকম জঙ্গিবাদের সাথে জড়িত, ছোটবেলা থেকে পাপ ছিল, মানে পাপ বোধ থেকে আরো বেশি করে। হ্যাঁ মানে যেগুলোরই আমরা দেখি এরকম শর্টকাটে ধর্ম পালন করতে চায়, অন্যদের উপরে ধর্ম চাপাইতে চায়, এই যে হয় এগুলা এই পাপ বোধেই বেশিরভাগই কিন্তু পাপ বোধেই ভোগে বাংলাদেশের ক্ষেত্রে আর কি। এক্স্যাক্টলি, মানে সে সে তার জীবন নষ্ট করছে, শেষ করে দিচ্ছে, এটা অবশ্যই খারাপ, বাট এর থেকেও কিন্তু আরো ভয়ঙ্কর জিনিস মুমিনরা করে ভাই। আমি শুধু শেষ হবো না, আমি তোকে নিয়ে শেষ হবো, তোকে নিয়ে শেষ হবো, সেটাই আমার বিশ্বাস। এটা ভালো মানুষ শেষ করতে পারে, নিজেকে শেষ করছে তাই না, মানে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত তো অবশ্যই, বাট এটাও তো মানে লড়াই করা উচিত ছিল, কি হবে জেল জেল কাটবে, জেল কাটতো, বাট তারপরে তো তার ওইখান থেকে রিকভারির কোন একটা প্রসেস ছিল। যাই হোক, আমি আমরা আমি তো তাও জানি না যে সে মানে আসলে জেল খাটার মতো কিছু করছে কিনা, বলাটা ঠিক হবে না, বাট তার জন্য সমবেদনা তো অবশ্যই।